তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 6:30। গাইজ, এত সকাল সকাল আসার একটাই কারণ বন্ধুরা, আমরা বিনগর মার্কেটে যাচ্ছি। আজকে ফাইনালি শুক্রবার চলে এসেছে, আগের সপ্তাহে তো আমরা যেতে পারিনি, কারণ আগের সপ্তাহে অনেকটাই বৃষ্টি হচ্ছিল এর জন্য। আর এখনও আমার সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে, ওরা আটকানোই থাকুক, কদিন আমি বাড়ি এসে ছাড়বো। এদিকে আমার সাথে কেসকে এসছে, তোমরা তাই দেখো, আমার সাথে এসছে আমাদের সারা আর আমাদের লিও। ওদের সকালে একটু ঘুরতে ফুরতে নিয়ে এসেছিলাম। আর বন্ধুরা, তোমরা অনেকে আসো যে বিনগর মার্কেটে যেতে চাও, কিন্তু বিনগর মার্কেটে যেতে পারো না, কারণ তোমরা প্রপার অ্যাড্রেসটা জানো না। তো আজকে আমি তোমাদের প্রপার অ্যাড্রেসটাও বলে দিচ্ছি, সমস্যা নেই। যারা যারা তোমরা শিয়ালদার ওদিক থেকে আসবে, তারা তারা সিম্পলি তোমরা রানাঘাট লোকাল ধরতে পারো, কিংবা কৃষ্ণনগর লোকালও ধরতে পারো। কৃষ্ণনগর লোকাল ধরলে তোমরা ডাইরেক্ট চলে যাবে, রানাঘাট ছাড়াবে, তার দু স্টেশন পরে বিনগর স্টেশন, সমস্যা নেই, বিনগরে তোমরা নেমে যাবে। আর যারা যারা আসবে কৃষ্ণনগরের ওদিক থেকে, ঠিক একই কাজ করতে হবে, রানাঘাট লোকাল ধরতে হবে আর দু স্টেশন আগে নেমে যেতে হবে। আর আমাদের গেদের এদিক থেকে যারা যারা আসবে, তারা তারা তো রানাঘাট যাবে, রানাঘাট যাওয়ার পরে আবার তাদের ট্রেন চেঞ্জ করতে হবে। বন্ধুরা, তো বেশি কথা না বলে আমরা বিনগর হাটের দিকে বেরিয়ে পড়ি। আমি ওকে ধরেছিলাম গাছের, ঠিক আছে, ডাকছি, মাল দৌড়ে চলে গেছে। শোন, এ তুলতুলি Thank you.
ঠিক
পায়রা বেঁচে দিয়েছি আমি, আবার নতুন করে খুশি কালো হচ্ছে এক সব বেঁচে দিয়েছি, ঘর করছিল পায়রা বেঁচে এখন আবার নতুন করে খেয়েছি। ছিল ওই মাটিটা ওই সেই কিনে গেছিলাম একটা তো ছিল পায়রা, ফালতু বলি কোনো লাভ নেই, পায়রা জানে নাই যে ভালো থাকছি মানে এটা নামটা বললে কেউ মানে বলাই দুজনে কতনি ভালো জানি এরকম একটা খাতা কিনবো, এর ভিতরে আর এরকম একটা খাতা কিনবো, এর ভিতরে এখানে দিয়ে রাখবো, যখন ইচ্ছা হবে এটা নেবো আসলে ওটা নেবো হবে ৫০ টাকা দিবি আর ৫০ টাকা দিবি, 300 টাকা নর্মালে দিচ্ছি।
গাইজ, বীরনগর মার্কেট থেকে ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বীরনগর মার্কেটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি হাট থেকে কী আনলাম এটা জানার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড ব্লগের জন্য, সেই জিনিসটা এখানেই আসে। সমস্যা নেই, একদম সমস্যা নেই, এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখাবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।